13 जून राहुल गांधी के ईडी तलब तार प्रतिबादे सारा देशेर संगे राज्येर ईडी दफ्तरेर सामने 13 जून सकाल 10টা থেকে বিক্ষোভ প্রদর্শন করবে প্রদেশ কংগ্রেস। শনিবার আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিরজিৎ সিনহা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, এআইসিসি সাধারণ সম্পাদিকা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। আগামী 13 জুন রাজ্যে ইডি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে কংগ্রেস। সেই জমি আমরা কৃষকরা কেটে নিলাম। এটা রাহুল গান্ধীজি প্রাইসেন মানে এখন এটুকু বলতে চাই যে বিজেপি সরকার কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, এই সরকারকে উৎখাত হতে দেবে। এই উপনির্বাচন আমাদের কাছে চ্যালেঞ্জ এবং রাজ্যের শান্তিপূর্ণ মানুষের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করব, এই চ্যালেঞ্জকে আমরা জয় করব। আমি বিশ্বাস রাখি, প্রদেশ কংগ্রেস বিশ্বাস রাখে যে উপনির্বাচনে হুলিং পার্টিকে চারটি আসনে পরাস্ত করবে, কারণ বিগত 4 বছরে তাদের প্রতিশ্রুতি 1% পর্যন্ত পূরণ করেনি। মানুষ অধীর অপেক্ষা রয়েছে সেই 23 তারিখের জন্য। এবং পরিশেষ